চট্টগ্রামের আনোয়ারার পার্কি সৈকত এলাকায় সমুদ্র তীরে চোখ জুড়ানো বিলাসবহুল এই অতিথিশালার অবস্থান। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের সার্ভিস এলাকায় নির্মাণ করা 7-স্টার মানের এই অতিথিশালা এখন খালি পড়ে আছে। প্রতিদিন বিপুল লোকসানও গুনছে কর্ণফুলী টানেল। অতিথিশালাটিতে রয়েছে প্রায় 5,000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো। এতে রয়েছে 6টি কক্ষ, সামনেই সুইমিং পুল। সেতু বিভাগ সূত্র বলছে, এই অতিথিশালা নির্মাণ করা হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে। এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে 30টি রেস্ট হাউস বা বিশ্রামাগার। 450 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই অতিথিশালা জনবলের অভাবে কখনো চালু হয়নি বলে জানিয়েছে সেতু বিভাগ। প্রকল্পের শুরুতে অতিথিশালার পরিকল্পনা না থাকলেও মাঝপথে তা যুক্ত করা হয়, যার নেপথ্যে ছিলেন আত্মগোপনে থাকা তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আর এতে সায় দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ও। প্রায় 72 একর এলাকা জুড়ে থাকা স্থাপনার মধ্যে বাংলো ও রেস্ট হাউস ছাড়াও রয়েছে নানা কিছু। সেসব স্থাপনায় 1,182 টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি বসানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানেল প্রকল্পের অতিথিশালা নির্মাণের কোনো প্রয়োজনই ছিল না, পর্যটন কমপ্লেক্সই সেখানে যথেষ্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, কর্ণফুলী টানেল এমনিতেই আগামী 5-7 বছর পুরোপুরি ব্যবহার হবে না। এই সময়ে টোল থেকে যে আয় হবে তা দিয়ে রক্ষণাবেক্ষণ খরচের 1/4 উঠবে না। এর মধ্যে শেষ সময়ে এসে টানেল প্রকল্পে বিপুল টাকার অতিথিশালা করার কোনো প্রয়োজনই ছিল না। মূলত প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে টাকা লুট করার জন্য এগুলো করা হয়। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল 2023 সালের অক্টোবর মাসে চালু হয়। শুরুতে টানেলের প্রকল্প ব্যয় ধরা হয় 8,446 কোটি টাকা। নানা কারণ দেখিয়ে 2020 সালে নির্মাণ ব্যয় বাড়িয়ে ধরা হয় 9,880 কোটি টাকা। 2021 সালে জরুরি ভিত্তিতে আরও 449 কোটি টাকা ব্যয় বৃদ্ধি করে কর্তৃপক্ষ। এতে ব্যয় দাঁড়ায় মোট 10,374 কোটি টাকা। অতিথিশালাসহ সার্ভিস এলাকা নির্মাণের সিদ্ধান্তের পরই দ্বিতীয় দফায় জরুরি ভিত্তিতে ব্যয় বৃদ্ধি করা হয়েছিল। সর্বশেষ গত জানুয়ারিতে পুনরায় 315 কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তন ব্যয় বৃদ্ধির একটা কারণ। তবে বড় কারণ হল অতিথিশালার তৈজসপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাব ও গৃহসজ্জা সামগ্রী কেনা। শেষ পর্যন্ত টানেল নির্মাণ ব্যয় দাঁড়ায় 10,689 কোটি টাকা। টানেলটি দিয়ে যানবাহন চলাচলের যে সম্ভাবনার কথা শোনানো হয়েছিল তা এখন গালগপ্পে পরিণত হয়েছে, ফলে টোল আদায়ও কম হচ্ছে। এখন মাসে টোল আদায় হচ্ছে গড়ে 2.5 কোটি টাকা, অর্থাৎ প্রতি মাসে গড়ে ঘাটতি প্রায় 9.5 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার টানেলটি নিয়ে বিভাগে পড়েছে, অন্যদিকে এত বিলাসবহুল অতিথিশালাও পড়ে আছে। সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ফয়জল কবির খান টানেলের লোকসান কমাতে কিছু উদ্যোগ নিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, টানেল প্রকল্পের আওতায় নির্মিত অতিথিশালা 7 তারকা বা 7-স্টার মানের। এমনিতে যৌক্তিকতা বিবেচনা না করে টানেল নির্মাণ করা হয়েছে, এরপর আজগুবি কাজ যুক্ত করে ব্যয় বাড়ানো হয়েছে। অতিথিশালাটির বেসরকারি খাতে পরিচালনার দায়িত্ব দেওয়া যায় কি না তা খতিয়ে দেখার জন্য কর্মকর্তাদের বলেছেন উপদেষ্টা ফয়জল কবির। তিনি বলেন, এটি বেসরকারি খাতে ছেড়ে দিলে কিছু আয় হবে, তাতে টানেলের লোকসান কমানোর সুযোগ তৈরি হতে পারে।